সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো ডাউক পাখি ধরার জন্য যে ফাঁদটা তৈরি করে সেই ফাঁদটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করে এবং সুন্দরভাবে পারফেক্ট নিয়মে কিভাবে আপনারা ডাউক পাখির ফাঁদটা তৈরি করতে পারেন। তো ডাউক পাখির এই ফাঁদটা আসলে ডাউক পাখি খুবই চালাক এবং শব্দ সেন্সিটিভ একটি পাখি এবং এরা মারাত্মক পরিমাণ সিরিয়াস, কোনো মানুষের নড়াচড়া দেখলে এরা পালিয়ে যায়। তো হচ্ছে ডাউক পাখি যে ফাঁদটা আছে বিভিন্ন ধরনের ফাঁদ আপনারা তৈরি করতে পারেন ডাউক পাখির জন্য। তো আজকে আমরা দেখাবো, গ্রাম বাংলায় এটাকে জাঙ্গি বলে আর অনেক জায়গায় লুরি ফাঁদ বলে, এক এক জায়গায় এক এক ফাঁদ বলে। তো এই ফাঁদটা পারফেক্টলি কিভাবে আপনারা তৈরি করবেন, তো এজন্য সর্বপ্রথমে আপনাদেরকে নিতে হবে এই ফিশিং লাইন। ফিশিং লাইন বলতে আমরা যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, এই এই যে এই রগটা, এটা হচ্ছে মাছ ধরার যে রগ পাওয়া যায়, এই রগটা একেবারে দোকানে যেখানে মাছ ধরার জিনিস পাওয়া যায়, রগ পাওয়া যায়, বসি পাওয়া যায়, সেই ধরনের দোকানে যে জিজ্ঞাসা করবেন যে সবচেয়ে মোটা রগ কোনটা আছে। কেন আপনি মোটা রগটা নেবেন, কারণ এই মোটা রগটা হলে এটা আপনার ডাউক একটা যদি আপনার ফাঁদে পড়ে তাহলে বাকিগুলো আপনার হচ্ছে নষ্ট হবে না, মানে বাকি ফাঁদগুলো ছুটে যাবে না। সেজন্য যত হার্ড নেবেন তত এটা হার্ডভাবে থাকবে। তার জন্য এই ফিশিং লাইনটা নেবেন, এটা 1.4 হতে পারে, 1.5 হতে পারে, 1.32 এরকম নিলেই হবে, সমস্যা নাই। তবে চেষ্টা করবেন যতটুকু আপনি মোটা পেয়ে থাকেন। আর অবশ্যই ডাউক পাখির জন্য যে কোনো এক কালার দিবেন, যদি ব্ল্যাক দেন সবসময় ব্ল্যাক, সাদা দিলে সাদা। হ্যাঁ, তো যাই হোক আমি দেখাচ্ছি। এখন হচ্ছে আমরা প্রথমে নিলাম ফিশিং লাইন, এরপরে নিলাম হচ্ছে একটি কস্টেট, তারপরে আমাদেরকে নিতে হবে কিছু কটন বাট। আপনারা ইউটিউবে এরকম অনেক ভিডিওই দেখতে পারবেন, বাট অনেকে হয়তো অনেকের ভাষা বোঝেন না, বাংলাতে এই ধরনের ভিডিও কমই দেখতে পাওয়া যায়। তবে কিছু ইউটিউবার ভাই আছেন, তারা তৈরি করেছেন। তো আমি আসলে যেই ফাঁদটি তৈরি করবো এটি মোটামুটি না, একেবারে পরীক্ষিত একটি ফাঁদ। তো হচ্ছে এরপরে নিবেন হচ্ছে একটি কেচি, সাথে নিবেন হচ্ছে আপনার গ্যাস লাইট নিবেন, আর হচ্ছে এই কয়টা জিনিস নেবেন। আর আপনি সামনে বাঁধার জন্য নেবেন হচ্ছে একটি হার্ড সুতা, মানে নাইলনের সুতা। এই নাইলনের সুতাটার ভিতরে দুই ধরনের, একটি আছে একেবারে হার্ড, হ্যাঁ হার্ডটাও নিতে পারেন, চাইলে একটু লুজ, এই ধরনের সুতা আছে, এগুলো হচ্ছে লুজ, হ্যাঁ এগুলো মানে পাক কম পরে, এই ধরনের লুজ সুতাটাও আপনারা চাইলে নিতে পারেন। আর এর সাথে আপনারা এটার সামনে একটা রিং দিতে হয়, সেই রিংয়ের জন্য কি কি লাগবে সেটাও আমরা বলে দিচ্ছি। যে কোনো মেশিনারির দোকানে এই ধরনের কিছু তেলের পাইপ পাওয়া যায়, যেটা প্লাস্টিকের একটু তেলের পাইপ, একটু এই জায়গাটা একটু মোটা দেখে নেবেন। কেন মোটা দেখে নেবেন আমি আপনাদেরকে একটু বলি, মানে এই রিংটা একটু মোটা দেখে নেবেন, যাতে এই জিনিসটা খুব ইজি এটার ভিতরে আপনার আপ ডাউন করে, ঠিক আছে, অনেক ইজি হয়। তো আপনারা সেটা নেওয়ার পরে আপনাদের বাসার কেচি দিয়ে এই জায়গাটুকুকে এইভাবে সিম্পল সোজা করে চিকন চিকন করে কাটবেন, এই সাইজ করে কাটবেন, ঠিক আছে, এই সাইজ। অথবা যদি আপনারা চাইলে এই সাইজ, এটা একটা সাইজ করলেই হয়, যত চিকন করবেন তত ভালো, এই সাইজ। দেখুন আমরা এখন একটু সাইজ করতেছি এটাকে, এই সাইজ। আসলে এই পাইপগুলো ওরা ছিঁড়তে পারবে না, সে যত বড়ই পাওয়ারফুল ডাউক হোক সে ছিঁড়তে পারবে না। তো আমরা এভাবে কিছু কেটে নিচ্ছে, চাইবেন একটু পাতলা করে কাটার জন্য চেষ্টা করবেন, সবসময় কাটলে লাভ দেয়, লাভ দিয়ে দূরে চলে যায়। তো এই যে আমাদের এই সাইজটা একেবারে বেশি চিকন হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, এটা বাদ, ভারী করে বেশি ভারী দিবেন না, আবার তো চেষ্টা করুন পাতলা করে। তো আমরা এই পাইপটা নিয়ে নিলাম, মানে এটাই আমাদের মূলত রিং এর কাজটা করবে। আচ্ছা, তো সর্বপ্রথমে আপনাদেরকে এই আরেকটা জিনিস নিতে হবে, সেটি হচ্ছে একটি স্কেল, হ্যাঁ সেটি হচ্ছে একটি স্কেল। তো আপনাদেরকে ফার্স্টে স্কেলের 34
সেন্টিমিটার, ওকে 34 সেন্টিমিটার একটি ইয়ে নিতে হবে, কি বলে এটাকে, দেখুন এখানে আছে হলো, এখানে হলো 30 সেন্টিমিটার, এই পর্যন্ত হচ্ছে 30 সেন্টিমিটার। তো আমরা প্রথমে 30 সেন্টিমিটার মেপে নেই, দেখুন আমি যদি একটু এখান থেকে দেখাই, এই হচ্ছে 30 সেন্টিমিটার, এই হচ্ছে আমার 30 সেন্টিমিটার, ঠিক আছে, এই হচ্ছে 30 সেন্টিমিটার। আর আরো নিতে হবে হলো 4 সেন্টিমিটার, আরো হচ্ছে এই 4 সেন্টিমিটার, এখানে আছে হচ্ছে 4 সেন্টিমিটার, ওকে, তো হচ্ছে মোট 34 সেন্টিমিটার, মানে 34 সেন্টিমিটার আপনাদেরকে একটি ফিশিং লাইন মানে রক কেটে নিতে হবে। তো আমরা রকটি কেটে নিলাম, দেখুন আমি অলরেডি কিছু তৈরি করে রেখেছি, এই দেখুন এই যে এগুলো আমি তৈরি করে রেখেছি, আমি দেখাচ্ছি আপনারা কিভাবে তৈরি করবেন। এটা আমরা 34 সেন্টিমিটার নিলাম, এবং হচ্ছে দেখুন এই কটন বাট আপনি চেষ্টা করবেন একটু শক্ত টাইপের কটন বাট নেওয়ার জন্য, মানে ভিতরটা যাতে একটু ফাঁকা থাকে এবং শক্ত, কটন বাটের এই অংশটি কেটে ফেলবেন এবং কটন বাটের এই অংশটি কেটে ফেলবেন। এরপর আপনারা কি করবেন, এই কস্টেপের এই জায়গাটিতে আমি যদি একটু জুম লাইট মেরে দেখাই আপনাদেরকে, দেখুন কস্টেপের এই জায়গাটিতে আপনারা এই পরিমাণ করে কস্টেপটি এই সরি এই কটন বাটটি কেটে নেবেন। তো আমাদের নেওয়া হলো, এবার আপনাদেরকে নিতে হবে হচ্ছে সুতা। তো এই যে এই সুতাটি আমরা নিলাম, দেখেন এটা চিকন এবং শক্ত একটি সুতা, আর সাথে আপনাদেরকে লাগবে হচ্ছে সুতার সাথে সুপার গ্লু লাগবে, ঠিক আছে। তো প্রথমে আপনি কি করবেন, এখানে দেখেন এইটার যে মাথাটা হালকা করে একটু আগুন দিয়ে পুড়ে নেবেন, দেখুন আমি একটু পুড়তেছি, বাস একটু মাথাটা একটু চাপ দিয়ে নেবেন, যদি আপনি চাপ দেন তাহলে পেছনটা দেখেন একটু, আমি যদি একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই, একটু ছাতির মতো হয়েছে, হালকা একটু হিট দিয়ে নেবেন দুই মাথাতেই আপনি হালকা করে একটু হিট দিয়ে নেবেন, কারণ ডাউক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বদমাইশ একটা পাখি। তো এটা আমাদের হিট হয়ে গেছে, এখন আপনাদেরকে কি করতে হবে দেখুন, আমি আপনাদেরকে পেস্ট একটু শিখিয়ে দিচ্ছি, ধরেন আমরা সুতাটাকে একটু এই সাইডে রাখলাম, এবার এই যে এই জায়গাটিতে দেখুন আমরা সর্বপ্রথম এইখানে ধরলাম, এখানে এক জায়গায় ধরলেই হবে, এটা সমান সমান রাখবেন এটাকে, ঠিক আছে, এই ধরলেন, ধরার পরে এই সুতাটির মানে এই সুতাটি তো ধরেন এইদিকে লম্বা, আপনারা কি করলেন এই পরিমাণ একটা ভাঁজ করলেন, জাস্ট একটা ভাঁজ। তো এখানে ভাঁজ করার পরে দেখুন আমরা এই ভাঁজটাকে সর্বপ্রথম এইখানে দিলাম, এখানে এই জায়গাটা একটু বাড়তি রাখবেন, চেষ্টা করবেন এই জায়গাটা একটু বাড়তি রাখার জন্য, তারপরে এইভাবে এটাকে ধরে নেবেন, ধরে নেওয়ার পরে জাস্ট কি করবেন এই প্রান্ত এখানেই থাকবে, ঠিক আছে, এরপরে আপনারা হালকা করে একটু প্যাঁচ উঠাবেন, এইভাবে প্যাঁচ শুরু করবেন। তবে প্যাঁচ দেওয়ার সময় একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার কটন বাট শক্ত হয় তাহলে আপনি জোরে টাইট দিতে পারবেন, কিন্তু কটন বাট যদি শক্ত না হয়ে নরম হয় তাহলে কিন্তু আপনি এখানে জোরে চাপ দিবেন না, জাস্ট পেঁচিয়ে যাবেন, হালকা করে পেঁচিয়ে যাবেন, মানে হাতের যেটুকু টাইট সেই টাইট অনুযায়ী আপনাকে এটা সুন্দর করে পেঁচাতে থাকতে হবে একেবারে মাথা পর্যন্ত, ঠিক আছে। এই আমার আরেকটু আছে, মাথা পর্যন্ত আপনাকে এভাবে পেঁচাইতে হবে, যখন আপনি পেঁচাইলেন এই জায়গাটা তো এখানে রইল, ঠিক আছে, আমি এখন দেখিয়ে দিচ্ছি, এবার এই যে আমার সুতাটা আমি জাস্ট কেচি দিয়ে এখানে কেটে দিলাম, ঠিক আছে, এই হচ্ছে আমার অংশটা। তো আমি কি করলাম, এখানে যে অংশটি আছে এই অংশটির ভিতরে এটাকে এভাবে ভরে দিলাম, এই তো এই ভরে দিলাম, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তো এটা যখন আমি ভরে দিলাম, ভরে দেওয়ার পরে আমরা আস্তে আস্তে করে এখানে টান দিতে হবে এবং এই জায়গাটিকে একটু সুন্দরভাবে রাখতে হবে, এই এভাবে দেখুন এই, ওকে। এবার যখন আপনারা ফাইনাল টানটা দিবেন, এই টান দেওয়ার সময় এই গোড়ায় ধরবেন, না হলে এগুলো স্লিপ খেয়ে বাইরে চলে যাবে, দেখুন আপনারা একটু ক্লিয়ার করে এই অংশটা একেবারে ভিতরে চলে গেছে,
তারপরে এই দুই অংশ ধরে হালকা করে টাইট দিবেন। টাইট দেওয়ার পরে আপনারা একটা জিনিস ফলো করবেন, এই যে পাইপের যে অংশটা একটু দেখেন ভালো করে, পাইপের যে অংশটা, এই পাইপের অংশটা এই পাশ ওই পাশ এই যে ক্লিয়ার দেখা যাচ্ছে আমার হাতটা, কারণ আপনি যখন এখানে টাইট দিবেন তখন ভিতরে আপনার হচ্ছে এই প্লাস্টিকটা চ্যাপটা হয়ে যেতে পারে, যাতে সেটা না হয়। এখানে আর বেশি টানাটানির কোনো প্রয়োজন নাই। এরপরে আপনারা এই জায়গাটা কেটে দিবেন এবং হচ্ছে এই জায়গাটা কেটে দিবেন। তো দেখুন আমরা এরকম অনেকগুলো তৈরি করেছি, আরো কিছু তৈরির বাকি আছে। এই যে আমরা এগুলো সবগুলোই তৈরি করেছি, একটু দেখুন। ঠিক আছে, তো এখন এই পর্যায়ে আপনারা কি করবেন, এই দেখুন আমাদের এই মাথাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এখানে আমরা কি করব একটু পরে, এখানে আমরা একটু এই জায়গাটা দেখাই, এই জায়গাটাতে আমরা সুপারগুলো দিয়ে দিব। ঠিক আছে, সুপারগুলো দিয়ে দিলে হালকা করে, তবে সুপারগুলোর পরিমাণ বেশি যাতে না হয়। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের এই পাইপের ভিতরে কিন্তু দড়িটা ঢুকবে, যেহেতু পাইপের ভিতরে দড়িটা ঢুকবে সেহেতু আমাদের সিস্টেমটা হবে এরকম। এই যে আমরা আমরা পাইপ, এখন পাইপটা কিন্তু আমাদের ফাদের নিচে আছে, পাইপটাকে উপরে উঠাইতে হবে। এই জন্য আমরা যদি একটু এই রকটাকে একটু ঘুরাই, দেখুন আমরা রকটাকে একটু হালকা ঘুরালাম, ঘুরানোর কারণে এই জিনিসটা উপরে উঠে গেছে। আমরা একটু টেনে দিই, এই সোজা করে রাখি। যখন আমরা এখানে সুপার গ্লুটা দিয়ে দিব এই জায়গাটা অনেক হার্ড হয়ে যাবে। এবং আমাদের এটা হলো টোটাল 34 সেন্টিমিটার, 34 সেন্টিমিটার। ওকে, তো এইবার আমরা কি করব, আমাদের এই প্রান্তটা একটু দেখুন, এই প্রান্তটা মানে আমরা হিট দিয়ে নিয়েছি। এখন আমরা আবার দড়িটা নিলাম, দেখুন। এখন এইখানে একটা কারিশমা আছে এই জায়গাটাতে, এই কারিশমাটা একটু আপনাদেরকে আমি বুঝিয়ে বলতেছি। এখানে যে দুইটা পার্ট, মানে এটা তো লং, মনে করেন এদিকে তো আমার এটা এটার ভিতরে থাকে, ঠিক আছে। তো এইখানে আপনার 6 সেন্টিমিটারেরও বেশি, 8-10 সেন্টিমিটার রাখতে হবে। ধরুন আমরা এইটুকু রাখলাম, ঠিক আছে, এইটুকু রাখার পরে আমরা এটা ভাঁজ করলাম, ভাঁজ করার পরে আমরা জাস্ট আগের মতোই এইভাবে দিলাম। দেওয়ার পরে যে অংশটা আমাদের বড়, বড় অংশটা থেকে আমরা এই আস্তে আস্তে প্যাচ দিলাম, এই একটা পাক দিলাম। তারপরে এইখান দিয়ে একটু ঝামেলা করে এই পাকটায়, কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা পাক দিতে থাকবেন, নন স্টপ পাক দিতে থাকবেন। এবং পাক দিতে থাকলেই একটা সময় পাকটা সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন আমরা 4-5টি বা 6টির মতো পাক দিয়েছি, আমাদের আশা করি আর পাকের প্রয়োজন নেই। এখন আমরা কি করব, আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনার এই অংশটা কিন্তু সামনের দিকে থাকবে, মানে এই এইটা আপনার দরকারি, সুতরাং এই অংশটা একটু ছোট বড় রাখবেন। এরপরে আমরা যদি এখান দিয়ে কেটে দেই, কেটে তারপরে যদি আমরা এইটাকে, আমরা যদি এটাকে এটার ভিতরে একটু ভরে দেই, দেখুন এই এই এগুলা বানানো আসলে অনেক ঝামেলা। তারপর আমরা এই অংশটাকে পিছনের দিকে টান দিয়ে দিব, দেখুন এই। হ্যাঁ, আবার এটা একটু হাট করে নিলাম, এই আবার একটু হাট করে নিলাম, এই আবার একটু হাট করে নিলাম, এবার টান দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, এই যে উপরের অংশটুকু, উপরের অংশটুকু কেটে দিতে হবে, ঠিক আছে। এবং এই অংশটা যে আপনারা কাটবেন, এই অংশটা অবশ্যই পারফেক্টলি মিশ করে কাটতে হবে আপনাদেরকে। এখানে যাতে এক চুলও যাতে আপনার অতিরিক্ত কোনো অংশ না থাকে, তাহলে ফাদের সাথে এটা আপনার পেঁচিয়ে যাবে। এবং আপনি যখন এখানে টান দিবেন, টান দিলে এখানে আগে একটু টাইট করে নেবেন, আমার ভিডিও নড়ে গেছে, টাইট করে নেবেন। ওকে, এবার আপনাদেরকে এটা এভাবে টান দিতে হবে, টান দিলে যখন একটা মাথা আসবে এটা আর বের হবে না, কারণ এইখানটাতে আপনার এই গোড়াতে না, এইটার এই সাইডে হালকা করে একটু সুপারগুলো দিয়ে নিতে হবে, সুপারগুলো। ঠিক আছে, এখন এই লংটা আপনি কতটুকু রাখবেন, এই লংটা রাখবেন হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, আমি আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা এইখানে ধরবেন, এই মাথার সাথে বাজাবেন, বাজিয়ে এখানে এই হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। ওকে, এই 6 সেন্টিমিটারে আমাদেরকে রিং বসাতে হবে। তো আমরা এবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি
কাজটা করবেন আমরা এখান থেকে সে ফর एग्जांपल এখান থেকে একটি ইয়ে নিয়েছি আমাদের সেই ফাদ নিয়েছি এবং এই ফাদের এখানে দেখুন আমরা রাখতে হবে হচ্ছে 6 সেমি ওকে তো আমরা সর্বপ্রথমে মনে করেন এখান থেকে সুন্দর একটি বাছাই করে নিতেছি এই সাইজ যে কোনো এক সাইজ নিলেই হবে আপনারা যে কোনো সাইজটাই নিতে পারেন তবে কাটার সময় চেষ্টা করবেন এক পোসে একটু ফিনিশিং করে কাটার জন্য তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে সে ফর एग्जांपल আমরা এই রিংটি নিচ্ছি এখন রিংটি নিচ্ছি দেখুন এই এই এবার আমরা কি করলাম এটার ভিতরে ঢুকিয়ে দিলাম দিয়ে এখানে দেখুন 6 সেমি যে পজিশনটাতে পড়ে এই পজিশনটাতে আমরা এটাকে একটা গিট্টু দিব হালকা দেখুন আমরা এই পজিশনটাতে একটু গিট্টু দিয়ে নিব এবার আমরা গিট্টু দিয়েছি দেখুন আমরা এখানে এটার মাথা থেকে ধরতে হবে এটার মাথা থেকে আমরা যদি 6 সেমির কথা চিন্তা করি তাহলে আমাদের জিনিসটা আসে হচ্ছে দেখুন এটা আস্তে আস্তে 6 সেমি করে এটার ভিতরে তারপরে টাইট করতে হবে আমরা একটু এটাকে লুজ করে দিচ্ছি এখন আছে হলো 6.5 আমাদের আরো ছোট করতে হবে জিনিসটাকে এখন দেখুন কত আছে এই হচ্ছে আমাদের 6 তার মানে আমাদের এটা এই 6 তেই এটাকে মোটামুটি কায়দায় এটাকে টাইট করতে হবে আমরা আরেকটু কমিয়ে নেই এটাকে আমরা এই পর্যায়ে দেখুন আমরা এই পর্যায়ে জিনিসটাকে টাইট করে দিলাম এবং এখানে আমরা আরেকটা প্যাচ দিলাম এবং তৃতীয় প্যাচটা আমরা এটার দিব হচ্ছে উল্টা আমরা একটা উল্টা প্যাচ দিব উল্টা প্যাচ দিলে হয় কি গিটটা ছুটে আসবে না ঠিক আছে আমার ক্যামেরা ঘোলা হয়ে যায় মাঝে মাঝে তো আমরা মোটামুটি জিনিসটাকে আটকিয়ে ফেললাম এরপরে এইখানে আমাদেরকে দিতে হবে হচ্ছে সুপার গ্লু এই জায়গাটাতে আমাদের সুপার গ্লু দিতে হবে তো দর্শক আমরা একটু বাইরে চলে আসলাম এখন আমরা ওটা টাকগুলো এই যে সেটিং করেছি দেখুন এই যে এই টাকটা সেটিং করেছি একটা বিষয় আপনাদেরকে একটু আমি বোঝাই একটা বিষয় আপনাদেরকে যাতে আমি বোঝাই সেটা হচ্ছে আপনারা সুপার গ্লু নেবেন প্রত্যেকটা টাক যখন আপনাদের মানে ফাঁদ যখন আপনারা রেডি করবেন দেখুন আমরা যদি একটা ফাঁদকে আপনাদেরকে একটু দেখাই এই হ্যাঁ লাইনে থাকেন এই আমাদের প্রত্যেকটা ফাঁদ হচ্ছে এই এখন একটা বিষয় খেয়াল করেন আমরা এই যে কটন বাটি দিলাম এই কটন বাটির ভিতরে সুতা থাকবে এই যে দেখুন আমরা একটা সেটিং তৈরি করেছি তো এখানে কিভাবে আপনারা এটার ভিতরে মানে সেটিং করবেন সেটাও আমরা এই এটা দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিব তো দেখুন এই যে কটন বাটি সুপার গ্লু দেওয়ার আগে সুপার গ্লু দিতে হবে তিন জায়গাতে সুপার গ্লু দেওয়ার আগে অবশ্যই এই কটন বাটের যেই জায়গাটির ভিতরে সুতাটি ঢুকবে সেটিকে আস্তে করে মুড়িয়ে একটু উপরের দিকে রাখবেন মানে আমাদের ফাঁদটা যেন নিচের দিকে থাকে এবং কটন বাটের ফুটাটা যেন ফাঁদের উপরে থাকে এইটা কিন্তু মাথায় রাখবেন যখন এভাবে করবেন করার পরে আপনারা কি করবেন এই সম্পূর্ণ পজিশনে এটার ভিতরে এইভাবে করে সুপার গ্লু দিয়ে দিবেন এইভাবে এক ফোঁটা এখানে দুই ফোঁটা সুপার গ্লু দিয়ে দিবেন এবং এই জায়গাতে এই মাথার দিকে না মানে যেই জায়গায় সুতা বের হয়েছে সেই দিকে না এই দিকটাতে হালকা করে অল্প একটু সুপার গ্লু দিয়ে দিবেন এইখানে যদি বেশি সুপার গ্লু পড়ে তাহলে কিন্তু এই জায়গার দড়িটা অনেক শক্ত হয়ে যাবে তা করা যাবে না সুতরাং সেটা দিবেন আর এইখানে যে আমরা পাইপটা কাটলাম বা পাইপটা কেটে আমরা যে ইয়েটা করলাম এই রিংটা তৈরি করলাম এটা ওই যে পাইপের রিং সেই পাইপের রিং এর এখানে হালকা করে অল্প একটু সুপার গ্লু দিয়ে দিবেন আপনারা যাতে কারণ এই নাইলনের এই দড়িগুলো অনেক সময় গিট্টু ছুটে যেতে পারে যাই হোক এখানে যখন সুপার গ্লু দেওয়া হয়ে যাবে তখন আপনারা এই এই মানে সুতার ভিতরে ভরবেন তো লম্বা একটি সুতা নেবেন
তো আমি যেহেতু এটা আগেই তৈরি করেছি এটার সাথে আমি এই এই টাকটি মানে জোড়া দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই। তো দর্শক আমরা এই যে এখান থেকে গিট শুরু করেছি আমাদের টাকগুলো আস্তে আস্তে করে আমরা মেলে দিচ্ছি। দেখুন এগুলো কিন্তু আপনার কিছুই করা লাগবে না, জাস্ট আপনি শুধু এভাবে ছেড়ে যাবেন এবং গোছানোর সময় অবশ্যই আপনাকে সঠিকভাবে গোছাতে হবে, টানটান রাখতে হবে, গোছানোর সময় সঠিকভাবে গোছাতে হবে। দেখুন প্রত্যেকটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন এবং আপনার এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই টান রাখার দরকার নাই, এটা এগুলো একটাও কিন্তু পড়বে না, যে যেভাবে হোক কোনো পড়বে না। আপনারা এইভাবে আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিবেন। দেখুন আমাদের এই হচ্ছে সম্পূর্ণ টাকটির অবস্থা। এখন এখানে যদি আসেন আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই যে মনে করেন আপনারা সুতার ভিতরে একটি টাক দিয়েছেন, একটি ফাঁদ দেওয়ার পরে এই প্রত্যেকটি ফাঁদ দেওয়ার পরে এটাকে অল্প মানে এই কটন বাটের আগে একটি গিট দিবেন, পরে একটি গিট্টু দিবেন। হ্যাঁ, এই গিট্টুটা কেন দিবেন, কারণ যাতে জিনিসটা যদি এভাবে আটকে আটকানোর পরে আপনার হচ্ছে ও এখান থেকে শুধু দৌড়াদৌড়ি করবে, যার কারণে এখানে যাতে এখানে সম্পূর্ণ হাড় থাকলে অনেক সময় ছিঁড়ে যেতে পারে, যার জন্য এই জায়গাটাতে কোনোভাবেই যাতে কোনো হাড় না থাকে এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, আর আমি একটু আপনাদেরকে দেখাই, দেখুন এই হচ্ছে আমাদের টাকটি। তো ও যখন এখানে যাবে, এখানে গেলে এভাবে যখন ওর হাত বা পা পড়বে বা গলা পড়বে সে আটকাবে। এখন এখানে আপনারা আগে পরে দুইটি গিট্টু দিলেন, গিট্টু দেওয়ার প্রত্যেক পরের গিট্টুটি যখন দিবেন মানে এটাতে এই পর্যন্ত বাইরে তো আর আসতে পারবে না, ক্লিয়ার তো দেখা যায় না রে ভাই, এটা একটু ক্লিয়ার কর, ওই যে চাপ দে, ওই পয়েন্টে চাপ দিবি না সুতার উপরে। হ্যাঁ, তো দর্শক এই জায়গাটিতে এই যে আমার দেখেন এই পাশের যে গিট্টুটি আছে, এই গিট্টুটি আপনার দেওয়ার পরে এক এই পরিমাণ পরে আরেকটি গিট্টু দিবেন, ফাঁকা একটি গিট্টু দিবেন। এরপরে আমরা পরবর্তী অংশটি এই সুতার মাথায় ভরে দিব। দেখুন আমি কিভাবে ভরতেছি, তবে একটা চিকন কিছু নিয়ে নেবেন যাতে করে আপনার হচ্ছে, আর এগুলোর সিরিয়ালগুলো কিন্তু সব একই রকম রাখবেন, দেখেন আমরা কিন্তু এভাবে একটু ভরে দিতেছি, এই যে যদি একটু দেখেন এই যে এভাবে ভরে দিতেছি সুতার মাথার ভিতরে, এই ভরে দিলাম। ভরে দেওয়ার পরে আমরা এই সুতাটাকে এবার একটু টান দিয়ে নেই, দেখুন যদিও এগুলো একটু ঝামেলার কাজ, হলো এই ধরনের টাকে আপনি অনেকদিন এই টাক রাখতে পারবেন, প্লাস এই ধরনের টাক খুব কম পেঁচায়। এই যে আমরা এটা ভরলাম, দেখেন এই টাকটি, দেখুন আমরা এখানে ভরলাম। তো ভরার পরে এই টাকটি আমরা সামনের দিকে নিয়ে আসবো, দেখেন এই গিট্টুর সাথে নিয়ে আসবো। দেখেন আমাদের এখানের এই যে এই গিট্টুটা, কিন্তু আমাদের বেশি আগিয়ে গেছে, এই যে এই গিট্টুটা, কিন্তু বেশি আগিয়ে গেছে, কারণ আমাদের এইটা থাকতে হবে এই সোজা, এই লেভেলে, তাই আমাদের এই গিট্টুটাকে একটু সরিয়ে দিতে হবে। দর্শক আপনারা যখন এই টাকটিকে গুছাবেন, গুছানোর সময় মনে করেন এই হলো একটা প্রান্ত, এই একটা প্রান্ত হলে আপনারা কি করবেন, প্রথমে দেখুন এই যে এই টাকটি, এই প্রথম টাকটিকে হাত দিয়ে ধরবেন, এবং এই সুতাটিকে ছেড়ে দিবেন, এই ঠিক আছে, আমি একটু দেখাই আপনাদেরকে, এইভাবে ধরবেন। ধরার পরে তারপরে সেকেন্ড যে টাকটি আছে এই সেকেন্ড টাকটিকে টান দিবেন, টান দিয়ে এইখানে নিয়ে আসবেন, এই ওকে সেকেন্ড টাকটিকে এইখানে নিয়ে আসবেন। এরপরে তৃতীয় নাম্বার যে টাকটি আছে এখানে ধরবেন, এরপরে এই যে টাকটি আছে এই টাকটিকে এভাবে আপনারা কন্টিনিউয়াসলি সবগুলো টাককে একসাথে করে ফেলবেন। দেখুন আস্তে আস্তে করে সব একসাথে গুলিয়ে ফেলবেন, এই কিন্তু একটা এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু টাকটা সম্পূর্ণ পেঁচিয়ে যাবে,
এবং খুব দ্রুতভাবে বসানোর সময় এগুলো কিন্তু এই যে ডাউক যতই এভাবে নাড়াচাড়া করুক এগুলো কিন্তু কোনোটাই আপনার ছুটে পড়বে না। এই টাকগুলো এগুলোর সুবিধাটাই হচ্ছে এরকম। তো এই দেখুন আমি আস্তে আস্তে সবগুলো টাককে খুব সহজে দ্রুত দেখেন আমি সেটিং করে ফেললাম। আমার কিন্তু সবগুলো খুব দ্রুতভাবে সেটিং হয়ে গেছে। এই আমি সর্বশেষ মাথাটাকে নিয়ে আসলাম। দেখুন এই যে সর্বশেষ মাথাটি আমার, এই সর্বশেষ মাথাটি দিয়ে সর্বপ্রথম আমি এখানে রাখলাম। এই সর্বশেষ মাথাটি দিয়ে আমি প্রথমে একটি গিট্টু দিয়ে নিলাম এই মাথায়। এবং আপনারা এটা ঘরে যেখানে রাখবেন, কারণ সবসময় তো আর এটার প্রয়োজন পড়ে না, অবশ্যই সেফ জায়গায় রাখবেন, কারণ ইঁদুরে আপনাদের এটাকে কেটে ফেলতে পারে। দেখুন আমি একটি গিট্টু দিয়ে নিলাম, এই ভালো করে একটি গিট্টু দিয়ে নিলাম। এবং খোলার সময় আপনারা এই গিট্টুটাকে সেভাবে খুলবেন। আর এখানে আমাদের কতটুকু অংশ আছে, এই অংশটুকু আপনারা এভাবে ছোট করে পেঁচিয়ে জাস্ট আপনারা যখন খুলবেন, খোলার সময় আগে এই ছোট প্রান্ত থেকে খোলা শুরু করবেন। এটা একটু মাথায় রাখবেন, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে মানে এই জিনিসটা আর কোনোভাবে পেঁচাবে না, এই হচ্ছে আমাদের অবস্থা। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই বিষয়ে কোনো পরামর্শ বা কোনো কথা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।